ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা এই বছরে 2023 সালে আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে এবং আমাদের যারা সাবস্ক্রাইবার আছে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং যত স্টুডেন্ট তোমরা রয়েছো তোমাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আর পাশাপাশি আমাদেরকে এবারে মনে রাখতে হবে, এবার যেহেতু দুর্গাপুজো দেরিতে হচ্ছে, অক্টোবর মাসের প্রায় 20 তারিখে, কিছুদিন পরেই আমাদের পরীক্ষা, অর্থ সেমিস্টারের পরীক্ষা, সেটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে। আচ্ছা, স্টুডেন্টদের এখন যে এই সময়টা, এরা অবশ্যই এই সময়টা উপভোগ করবে, এটা আমরাও উপভোগ করব। তা এখন মানে পাশাপাশি যে পরীক্ষার একটা চিন্তা সবার মধ্যে রয়েছে, তা এটা নিয়ে অনেকে ঘাবড়ে আছে, তা এইটা সম্বন্ধে স্টুডেন্টদের আপনি কি বার্তা দেবেন? প্রথমেই আমি সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের এবারে 2023 সালের দুর্গাপুজোর আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানিয়ে রাখছি, এবং আমি চাই যাতে প্রত্যেকে খুব ভালোভাবে পুজো কাটাক এবং মানে পুজো উপভোগ করুক, এবং বিভিন্ন জায়গায় যেখানে ভালো ভালো প্যান্ডেল হয়েছে সেগুলো ঘুরে আসুক। যেমন আমার, যেমন নর্থ কলকাতা, আমরা শ্যামবাজার, আমি বলতে পারি যে তোমরা যদি কেউ নর্থ কলকাতায় এসে দুর্গা ঠাকুর দেখতে চাও তাহলে অবশ্যই কতগুলো ঠাকুর বলে দিচ্ছি এখানে দেখো। বাগবাজার সার্বজনীন তো চিরকালীনই সার্বজনীন পুজো, সবাই দেখে, এটা বলার কথা না, প্রত্যেকে সেই দেখবে, সাবেকি পুজো। এছাড়াও কুমারটুলি পার্ক তোমরা দেখতে পারো, এছাড়াও দেখবে কুমারটুলি পার্কের পর যেগুলো আছে তিনটে তোমরা জানো অনেকেই, হয়তো অনেকবারই এশিয়ান পেন্টস পুরস্কার পেয়েছে ভালো, আইরিতলা, মেনিয়াতলা, এগুলো তোমরা দেখতে পারো। এবং এছাড়াও হাতিবাগান সার্বজনীন, নলিন সরকার স্ট্রিট, তারপর হচ্ছে কাশী ঘোষ লেন, এইসব। এবং এখানে একদম বাটার উল্টো দিকে আমাদের পাশের পাড়াতেই দেখবে একদম বাগবাজার বাটার স্টপ উল্টো দিকে একটা ইউনিক এবারে করেছে, সেটা হচ্ছে মানে হচ্ছে কলকাতার ডিগবাজি মানে উল্টো, তো এইটাও এখন খুব প্রচলিত। তোমরা কিন্তু একদম বাটার উল্টো দিকের গলি, বাটার ওপারের একদম গলিটা, ভবনাম সেন স্ট্রিট গলিটার নাম, আমাদের পাড়ার পাশের পাড়া, তো সেখানে এসে তোমরা ঠাকুর অবশ্যই দেখতে পারো। এবং এছাড়াও দক্ষিণ কলকাতায় তো নামী ঠাকুর আছেই তোমাদের আমি বলে, যে যেমন সুরুচি সংঘ তোমরা নিশ্চয়ই দেখবে, বা তোমরা হয়তো একডালিয়া এভারগ্রিন বলো, তার উল্টো দিকে সিংনি পার্ক আছে, তারপর অনেকে তো ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছে তারা এসে দেখতে যাবে বা জানতে পারছে। এখানে যেমন সাউথের দিকে ঢাকুরিয়া দেখতে পারো, ঢাকুরিয়া যে ঠাকুর, হ্যাঁ, তারপর যোধপুর পার্ক দেখতে পারো, যোধপুর পার্ক, বাদামতলা আসার সংঘ, তারপর তোমরা এই এই ঠাকুরগুলো মুদিয়ালি, হ্যাঁ, তো সিংনি পার্ক যেটা বললাম, একডালিয়া বললাম, এইগুলো অবশ্যই দেখতে পারো। এবং বেহালার দিকেও যেমন বেহালা সৃষ্টি সহযাত্রী, এগুলো ভালো ভালো বেহালার দিকে অনেকগুলো ঠাকুর হয় আছে, এগুলো তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো অবশ্যই আমি বলবো। এছাড়াও আমাদের উল্টোডাঙ্গার দিকে মানে সাউথ, আমাদের তো উত্তর কলকাতায় দেখবে যে উল্টোডাঙ্গার আগে তেলেঙ্গা বাগান, করবাগান, যুববৃন্দ, এই ঠাকুরগুলো কিন্তু খুব ভালো হয় প্রত্যেক বছর। তো যে ঠাকুরগুলো বললাম সেগুলো অবশ্যই তোমরা দেখতে পারো, এবং এই পুজোটা অন্তত আমি বলবো পঞ্চমী থেকে দশমী অবধি তোমরা উপভোগ করো, ভালোভাবে ঠাকুর দেখো, এনজয় করো, কারণ 2022 থেকে পুরোটা পুরো পুজো পুজি চালু হয়েছিল ঠিক কথা, কিন্তু একটু হলেও করোনার রেস্ট্রিকশন ছিল, কিন্তু এইবারে কিন্তু রেস্ট্রিকশনটা পুরোপুরি নেই। এবং আমার উত্তর কলকাতার যে অভিজ্ঞতা হচ্ছে, আমি এখানে হাতিবাগানে এখন যা ভিড় দেখছি, মানে পা ফেলার মতো জায়গা নেই, গাড়ি দাঁড়িয়ে আছে, একটা দিক তো বোধহয় প্রায় ওয়ান ওয়ে ট্রাফিক করে দিয়েছে, একদিক দিয়ে গাড়ি আসতে পারে না, ভর্তি লোক, এত লোক অলরেডি পুজোর উদ্বোধন কাল থেকে শুরু হয়ে গেছে অনেক জায়গায়, দ্বিতীয় থেকে উদ্বোধন হয়ে গেছে এবং অলরেডি পুজো দেখা কিন্তু স্টার্ট আপ হয়ে গেছে, এটা আমি কিন্তু বলছি তোমাদের। তো যাই হোক, তো এই কারণ, এবং সেই জন্য বলছি পুজো, এবারের পুজো আমার মনে হয় আমরাই হয়তো সব থেকে ভালো উপভোগ করতে পারবো, কারণ একদম করোনা মুক্ত, আগের বারে যাও বা করোনা হয়তো ছিল না, কিন্তু তাও একটা করোনা রেস্ট্রিকশন ছিল, তো এবারে কিন্তু সেই ব্যাপারটা নেই। তো তোমরা ভালো করে পুজো দেখো, এবং পুজো দেখে কিন্তু তোমরা উপভোগ করো, এটাই আমরা চাই। এবং তার সঙ্গে এটাও তোমাদের মনে রাখতে হবে যে পুজো হয়ে গেলে কিন্তু দশমী একাদশী মোটামুটি কেটে গেলে দ্বাদশী থেকে কিন্তু মোটামুটি আবার পড়াশুনো শুরু করে দিতে হবে, কারণ তোমরা জানো যারা ইন্টারমিডিয়েট সেমে আছো, মানে যারা ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী নও, তাদের কিন্তু ম্যাকআউটে বা পরীক্ষা কিন্তু আমি বলতে পারি ডেফিনেটলি ডিসেম্বরের ফার্স্ট উইক মানে 5-6 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে, তো সেই ব্যাপারটা কিন্তু তারপর মাথায় রেখো। নিশ্চয়ই পুজোর কতগুলো দিন কি পড়াশুনো কর, আমরাও পড়াশুনো কোনোদিন করিনি, তোমরাও পড়াশুনো করবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে বাঙালিদের যে এই দুর্গাপুজো সেটা কিন্তু বছরে একবারই আসে,
এবং অনেক বছর বাদে মানে প্রায় 20-21 তো খুব এফেক্টেড হয়েছিল, পুজো ভালোভাবে লোকে দেখতে পারেনি, এবং 2200 কিছুটা এফেক্টেড হয়েছিল। এই প্রথম 23-এর পুজো হচ্ছে যেখানে কিন্তু পুজোটা ভালোভাবে ফুল প্রেজেন্ট বাজেট নিয়ে হচ্ছে, কারণ অনেক জায়গায় কি মানে ইকোনমিক ক্রাইসিসের জন্য পুজো ছোট হয়ে গেছিল, লোকজন কম আসছে, স্পন্সর আমাদের রাজ্য সরকারও সাহায্য করছে। এবং সত্যি কথা বলতে কি এবারে পুজোটা কিন্তু সেই আগের বারে যেমন পুজোর একটা গমগম করোনা আগে যেরকম একটা ব্যাপার ছিল সেইরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি। কোথাও কিন্তু থিম পুজো হচ্ছে, কোথাও সাবিকিয়ানা হচ্ছে। আমাদের নর্থ কলকাতায় যেমন এই কলকাতার ডিগ বাজি একটা থিম পুজো, মানে থিম ঠিক, হ্যাঁ থিম বেস্ট, থিম বেস্ট এবং এগুলো ইউনিক, তো এগুলো হচ্ছে আর কি। আবার কোথাও সাবিকি পুজো হচ্ছে, যেমন বাগবাজার সার্বজনীনের ঠাকুর কিন্তু সবসময় এক, সবাই জানে এদের ঠাকুর কিন্তু এখন সাবিকি ঠাকুর এবং প্রথম সার্বজনীন দুর্গোৎসব, তো সেই জন্য বাগবাজারে অত্যন্ত ভিড় এবং বিজয়ার দিনে যেদিন ভাসান হয় সেদিনকে কিন্তু অগণিত লোক কিন্তু এই বাগবাজার সার্বজনীনে আসে এবং আমরাও কিন্তু যাই যে ভাসানটা কীরকম বেরোচ্ছে। তো যাই হোক, তোমরা যারা কলকাতার বাইরেও থাকো, মানে যারা ডিস্ট্রিক্টে থাকো বা একটু আউটস্কার্টস থাকো, তারা অবশ্যই তোমরা কলকাতার ঠাকুর দেখতে পারো। এবং সাউথ কলকাতায় দেশপ্রিয় পার্ক আছে, ওখানেও তো অনেক ভালো ভালো ঠাকুর আছে, দেশপ্রিয় পার্ক যেতে পারো, যেগুলো বললাম ইগডালিয়া, সিংনি পার্ক বা নিউ আলিপুরের সুরুচি চেতলা, চেতলা অগ্রণী, এগুলো তো ভালো ভালো ঠাকুর আছে, এগুলো অবশ্যই তোমরা দেখো। বাদামতলা আসার সঙ্গে আমি যেটা বললাম যোধপুর পার্ক বললাম, তারপর পদ্মপুকুরের ঠাকুর ভালো হয়, তোমরা ওখানে দেখতে পারো। তো এই সমস্ত ঠাকুর বেহালা যেগুলো মানে বেহালা সৃষ্টি সহযাত্রী বরিশা বেহালা বরিশার ওখানে ঠাকুরগুলো ভালো হয়। এবং এই দুর্গাপুজো তো আমাদের ইন্টারন্যাশনালি একটা তো ফেস্টিভ সিজন, এবং এটা আমাদের রাজ্য তো এই দুর্গাপুজোতে একটা পুরস্কারও একটা অ্যাওয়ার্ডও পেয়েছে, ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড আমাদের এসছে ঘরে। আচ্ছা আপনার কি মানে পড়ানো কি বন্ধ হয়েছে না কতদিন বন্ধ, মানে কালকে অবধি, মানে বুধবার না চতুর্থী অবধি পড়াবো, কালকে চতুর্থী অবধি হয়ে লাস্ট পড়ানো বন্ধ, মানে চতুর্থী দুপুরের পর লাস্ট পড়ানো, আমি আর পড়াচ্ছি না কাউকে। তো ওই অবধি পড়ানো হবে, ওই অবধি পড়ানো, আমাদের পড়ানো স্টপ হয়ে যাবে এবং আমাদের পড়ানো আবার হয়তো দ্বাদশী থেকে, দ্বাদশী না হলেও ত্রয়োদশী থেকে চালু হয়ে যাবে, নয় দ্বাদশী নয় ত্রয়োদশী। আমরা বেশি দিন ছুটি দিচ্ছি না, কারণ ন্যাচারাল পরীক্ষা তো যেটা অর্ড সেমিস্টার সেটা তো আমাদের সময় দেবে না অলরেডি, আপনি দেখুন দ্বাদশী ত্রয়োদশী মানেও বোধ হয় 27-28 তারিখ প্রায় হয়েই গেল, আর তো আর এক মাস পরীক্ষা, কারণ ডিসেম্বরের ফার্স্ট উইক, কারণ অনেক সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টারদের কিন্তু প্রায় অনেক লেট অ্যাডমিশন হচ্ছে, অনেক লেট অ্যাডমিশন। এই ফার্স্ট ইয়ারদের যেটা আমি শুনছি হয়তো পরীক্ষাটা জানুয়ারিতে গেলেও যেতে পারে, আমি গলপ করে বলতে পারছি না, কিন্তু একটা চান্স আছে যে আমার মনে হচ্ছে ফার্স্ট ইয়ারদের যারা ফার্স্ট সেম দিচ্ছে তাদের পরীক্ষাটা মেবি হয়তো ডিসেম্বরে কন্ডাক্ট করতে পারবে না, তাদের পরীক্ষাটা হয়তো জানুয়ারির ফার্স্ট উইকে নিয়ে যাবে 6-7 তারিখ থেকে। কিন্তু যারা ইন্টারমিডিয়েট সেমে আছে, মানে যারা থার্ড সেমে আছে বা ফিফথ সেমে আছে বা সেভেন্থ সেম দেবে, এরকম যারা ক্যান্ডিডেট আছে তাদের পরীক্ষা কিন্তু পেছ হবে না, তাদের পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরই কন্ডাক্ট হয়ে যাবে। এটা আমাদের কাছে যতটুকু খবর আমরা পাচ্ছি স্টুডেন্ট মারফত বা কলেজ, সেটা পরবর্তীকালে আমরা জানাবো, স্টুডেন্টদের অবশ্যই জানিয়ে দেবো, জানিয়ে দেবো। কিন্তু ডেফিনেটলি ইন্টারমিডিয়েট সেম যারা ফার্স্ট ইয়ার নয়, মানে যারা ফার্স্ট সেম নয়, তাদের পরীক্ষাগুলো ডেফিনেটলি কিন্তু 99.99% ডিসেম্বরে হচ্ছে, এবং ফার্স্ট ইয়ারদের পরীক্ষাটা মেবি হয়তো জানুয়ারি ডিসেম্বরে হতেও পারে, আবার জানুয়ারিতেও হতে পারে, মানে পিছিয়ে যেতে পারে, মানে সেটা এক্ষুনি হলপ করে বলতে পারছি না, কিন্তু আমাদের ডিসেম্বর ধরেই এগোতে হচ্ছে ফার্স্ট সেমিস্টারদের এক্সামটাও, তো সেই জন্যে আমাদের কাছে ডেফিনেটলি একটা প্রেশার কিন্তু আছে পড়ানো। তো যাই হোক চন্দনবাবু, আপনার পড়ানো কত মানে আর কবে অবধি আপনি পড়ান? হ্যাঁ আমাদের তো তৃতীয়াতেও পড়াতে হচ্ছে, চতুর্থীতেও পড়াতে হবে, পঞ্চমীও পড়াতে হবে। আমার পঞ্চমী সেকেন্ড হাফে হয়তো বন্ধ হয়ে যাবে, বিকেল থেকে আর পড়ানো হবে না, কেননা দেখুন আমরা, আমার এটা অভিজ্ঞতা আছে, আগের বছর আমি বলেছিলাম ষষ্ঠীর সকালবেলাতেও বলেছিলাম পড়াবো, সবাই বলেছিল হ্যাঁ ঠিক আছে স্যার, ও মা পঞ্চমী বিকেলবেলাতেও বলেছিলাম পড়াবো, সবাই বলেছিল হ্যাঁ স্যার পড়বো, তারপর দেখি আমি একা একা বসে আছি। তার মানে ব্যাপারটা কি হলো, সবাই কিন্তু পুজোর আনন্দে মেতে গেল, তো সেই ব্যাপারটা যাতে না হয় আমরা ওই জন্য, মানে এখন প্রথমা দ্বিতীয়া থেকেই সব উদ্বোধন হয়ে যাচ্ছে, সবাই ঠাকুর দেখতে শুরু করে দিচ্ছে, তো সেটাই। আর পুজো যেহেতু আমরা বছরের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এক বছর, এটা আমাদের একটা গর্বের বিষয়, এবং এই পুজোতে এটাও পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেফটিটাও মেনটেন করতে হবে, যে সবাইকে রাস্তাঘাটে সেফটিভাবে নিয়ে সেফটি নিয়ে চলতে হবে। এবং আর একটা জিনিস, এবারে যেটা আমরা ভয় পেয়েছিলাম যেভাবে নিম্নচাপ আমাদের উঁকি মেরেছিল, সেইটা আপাতত মনে হচ্ছে যে নিম্নচাপের ভ্রুকুটিটা নেই, আবহাওয়া দপ্তরের আর কি মানে পূর্বাভাস দিচ্ছে যে আপাতত পুজোর সময় বোধহয় খুব একটা নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা, এটা আমরা আশা করবো যাতে কোনোভাবে এই বৃষ্টি মধ্যে না পড়া, পুজোর অন্তত দিনগুলো মানে পঞ্চমী থেকে অন্তত যদি অষ্টমী নবমী দশমী অবধি বৃষ্টি না হয় সেটাই মঙ্গল, কারণ তাহলে লোকে নির্বিঘ্নে আর কি সবাই ঠাকুরটা দেখতে পারবে মণ্ডপগুলো, নইলে খুব প্রবলেম আর কি। এবং যারা বাচ্চারা তাদের আনন্দটা মাটি হয়ে যাবে,
আর এই যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটাও কিন্তু একদিক থেকে বলতে গেলে একটা কিন্তু ক্ষতি হবে, ক্ষতি হবে। যাই হোক, তো স্টুডেন্টদের আমি বলবো যে তোমরা অবশ্যই এবারে পুজো খুব ভালোভাবে এনজয় করো, ভালোভাবে পুজো কাটাও এবং সব সাবধানে এনজয় করো, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করো এবং প্রচুর ভিড় মানে যানজট তো একটু হচ্ছেই, সেক্ষেত্রে তোমরা একটু রাস্তা সাবধানে পারাপার হবে এবং দেখে শুনে পার হবে এবং পুজো খুব ভালোভাবে কাটাবে। তো আমি এটাই আশা করবো এবং তোমাদের সবাইকে আমি আগে থেকেই বলে দিচ্ছি, তোমাদের আমি কিন্তু পুজোর আন্তরিক, দুর্গাপুজোর আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো করে পুজো কাটাও। এই অবধি বলেই এই পুজোয় আমাদের আপাতত এই লাস্ট ভিডিও আমাদের যাচ্ছে, আবার হয়তো পুজোর পর থেকে বা হয়তো দশমী একাদশীর পর ভিডিও যাবে, শুভ বিজয়। তো এই অবধি বলেই আজকে শেষ করছি, নমস্কার।